ডলারের অস্থিরতায় বাজারে তেলের দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা করেছে এফবিসিসিআই। সংগঠনটি বলছে সরকারের ব্যবসায়ীদের পাশে না দাঁড়িয়ে প্রতিপক্ষ বানালে বাজার সংকট তীব্র হবে। খুচরা ব্যবসায়ীদের আতঙ্কের মধ্যে রেখে নিত্যপণ্যের ঊর্ধ্বমূল্যের সংকট নিরসন সম্ভব নয়। সকালে রাজধানীর কারওয়ান বাজারে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের উদ্যোগে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর মজুদ আমদানি সরবরাহ ও মূল্য পরিস্থিতি বিষয়ে আলোচনায় এসব কথা বলেন বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীরা। তারা বলেন অনিয়ন্ত্রিত ব্যবস্থাপনার কারণে বাজারে অব্যবস্থাপনা তৈরি হয়েছে। 15 দিন পরপর নিত্যপণ্যের মূল্য সমন্বয়ের দাবি তুলে বলা হয় বিনা অপরাধে ব্যবসায়ীদের চোর সাব্যস্ত করা হচ্ছে। সরকারি সংস্থাগুলো ব্যবসায়ীদের যত সহযোগিতা করবে তত নিত্য প্রয়োজনীয় পণ্যের সংকট নিরসন সহজ হবে বলে মনে করেন বক্তারা। মিলারদের জন্য একটা জিনিস রাখা উচিত, যে আমার কাছ থেকে ডিউ নেবেন 7 দিনের ভিতরে ডেলিভারি নিতে হবে, না হলে এই ডিউ বাতিল হবে, এই ডিউ বাতিল হবে, এ ধরনের একটা আইন করতে হবে। তাই দেখবেন আর মজুত করার সুযোগ পাবে না। 15 দিন পর $2050 উপরে আপনার মূল্য নির্ধারণ হবে, তেলের দাম তো আরও বৃদ্ধি ঘটবে। কিন্তু এইটা আমাদের কন্ট্রোলের কারো কাছে নেই, সরকারের কাছে নাই, বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে নাই, আমার কাছে নাই। আমরা ব্যবসায়ীরা যেন বিশ্ব বাজারের সঙ্গে তাল মিলিয়ে দ্রব্যটা বিক্রি করি, এই সুযোগটা যেন আমরা না নেই।